হাড় কাঁপানো শীতে স্থবির হয়ে পড়েছে বিভিন্ন এলাকার জনজীবন। আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 5.8 ডিগ্রি সেলসিয়াস। ডেস্ক রিপোর্ট। উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ তাপমাত্রা নেমেছে 6 ডিগ্রি সেলসিয়াসের নিচে। সকাল 9টায় তাপমাত্রা রেকর্ড করা হয় 5.8 ডিগ্রি, যা এই মৌসুমের সর্বনিম্ন। জেলায় বয়ে যাচ্ছে তীব্র শৈত্যপ্রবাহ। হাড় কাঁপানো শীতে অনেকটাই জনশূন্য রাস্তাঘাট, অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। শৈত্যপ্রবাহ আরও 2-1 দিন থাকতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। এখানে সোমবার পর থেকেই হিমেল হওয়ার সাথে ঘন কুয়াশা বিরাজ করিতেছে, যা সকাল দুপুর এমনকি বিকাল পর্যন্ত অব্যাহত থাকে। আজ সকাল 9টায় এখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 5.8 ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমে সারা দেশের মধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা। এখানে জানুয়ারি মাসের প্রায় পুরো সময় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বর্তমানে এখানে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী আরও 2-1 দিন অব্যাহত থাকতে পারে। এইরকম ঠান্ডা জীবনও দেখিনি, মানে ঠান্ডাতে আর কিন্তু কাজকর্ম করা যায় না। ঠান্ডাতে হাত পাও শরীর লিলে মনে ঘর যায়, ঠান্ডাতে অবশ্যই এসেছে। এবং কুয়াশা, শীতের কুয়াশায় তো কাপড় চুপড়ও ভিজে যায়, ঘর থেকেও বাইরে হওয়া যায় না। ক্ষুধা তো আমার লেগেই আছে, এই জন্য বাল বাচ্চা নিয়ে খাওয়া নাকি এই জন্য মাটি কেটে পাচ্ছি। বৃষ্টির মতো ঝরছে ঘন কুয়াশা, সঙ্গে বইছে ঠান্ডা বাতাস। অনেক এলাকায় দেখা মিলছে না সূর্যের, কোথাও কোথাও দুপুর নাগাদ সূর্য উঁকি দিলেও কিছুক্ষণ পরেই তা আবার ঢাকা পড়ছে কুয়াশায়। এতে শীত অনুভূত হচ্ছে আরও বেশি। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। উত্তরের পাশাপাশি দেশের অন্য অন্য অঞ্চলেও শীতের তীব্রতা বেড়েছে। ছিন্নমূল মানুষদের, খেটে খাওয়া মানুষদের দুর্বিষহ অবস্থা, সকলকে তাদের দিকে সাহায্যের জন্য এগিয়ে আসা উচিত। আমাদের দিনাজপুরের সদরে প্রচুর পরিমাণে ঠান্ডা, তার জন্য বাচ্চাদের বহুত কষ্ট হচ্ছে। ঠান্ডার জন্য আমরা কোনো কাজকাম করতে পারি না, অত্যন্ত ঠান্ডা দিনাজপুরে, যার কারণে আমাদের সমস্যা। বৈরী আবহাওয়ায় বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। কাজে যেতে না পারায় পরিবার পরিজন নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটছে তাদের। আমরা হিলি দালি কাজ করার জন্য কাজকাম হচ্ছে না, ঘুরঘুর বাড়ি যাচ্ছি। আমাদের বউ তো না খেয়ে পড়ে আছে, হ্যাঁ আমরা কীভাবে চলবো? আমরা এবার প্রচুর ঠান্ডা, ঠান্ডার জন্য বাড়া যাচ্ছে না, কাম কাজে হচ্ছে না, খুব কষ্ট। ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে জমির ফসল ও সবজি ক্ষেত। বোরোর বীজতলা নষ্ট হওয়ায় ফসল নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। শীতে বিভিন্ন জেলার হাসপাতালে বাড়ছে সর্দি কাশি ও নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। এদের বেশিরভাগই বৃদ্ধ ও শিশু। পর্যাপ্ত সিট না থাকায় বারান্দা ও মেঝেতে সেবা নিতে বাধ্য হচ্ছে অনেকে। আমরা ভর্তি হয়ে আজ 6 দিন এখানে আছি। আজ আমার বাচ্চা অনেক সুস্থ, আমাদের আজ ছুটি। ডায়রিয়া যে আক্রান্ত শিশু বাচ্চা এবং মা এবং বৃদ্ধ লোক এক বেডের মানে 3-4টা রোগী থাকতে দেয়, সে থাকার তো জায়গা এরকম নাই। আবহাওয়া অফিস জানিয়েছে শৈত্যপ্রবাহ আরও বিস্তার লাভ করতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা 1-2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। হাসান মেহেদি, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।